আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা PPR5 কীভাবে জয়েন করতে হয় PPR মেশিন দিয়ে। তো আসলে PPR5 সবাই হয়তো জয়েন জানেন, বাট কিছু জয়েন করার সময় কিছু জিনিসের প্রতি খেয়াল রাখতে হয়। সেটা কী কী খেয়াল রাখতে হয় সেটাই আজকে দেখানোর মূল উদ্দেশ্য। তো এখানে দেখুন ভিউয়ার্স, এটা একটা পাইপ যেটা মাটির নিচে যে অর্থাৎ মাটি থেকে যে পাইপটা আসছে এটা আসলে অ্যালুমিনিয়াম কোটেড পাইপ ছিল, এটাকে স্টাবি পাইপ বলা হয়। তো ওই পাইপটা অনেক হার্ড, ঠিক আছে। আর এই যে PPR মেশিনটা যদিও একটু হাই কোয়ালিটির না, উন্নত মানের PPR মেশিন না, চাইনা ব্র্যান্ডের, কাজ করতে করতে অনেক পুরাতন হয়ে গেছে। তো এখানে আমরা PPR মেশিনটা মাঝখানে বসিয়েছি। PPR5টা হচ্ছে 1.5 ইঞ্চ অর্থাৎ 50 mm। হ্যাঁ, তো 50 mm পাইপ আমরা 50 mm যে গোটা লাগে অর্থাৎ যেটাকে ডাইস বলা হয় ডাইস লাগিয়ে আমরা দুনো পাশে PPR5টাকে গরম করে এটাকে নরম করার প্রসেসটা চলতেছে। তো গরম হয়ে গেছে, যদিও আসলে PPR মেশিনটা ভালো না। তো এখানে দেখুন যেটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে ভিউয়ার্স, দেখুন PPR মেশিন গরম করে পর্যাপ্ত যারা টেকনিশিয়ান আছে তারা অবশ্যই বুঝবেন কতটুকু গরম হলে PPR5টাকে জয়েন করতে হয়। তো এরপরে জয়েন করার পরে যখন আপনি ভিতরে মেল ফিমেল ঢুকিয়ে দিলেন, যেটা বিশেষ খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে PPR যে লাগাইছেন সেটা সোজা আছে কি না। তো সোজা আছে কি না সেটা দেখার জন্য আপনাকে লেভেলটাকে উপরে নিচে অর্থাৎ হরিজেন্টাল ভার্টিক্যাল যেভাবে হোক দেখিয়ে PPR5টাকে সঠিকভাবে লাগাবেন। এতে করে কী হয়, প্রথমত হচ্ছে আপনার লিক থাকবে না, দ্বিতীয়ত হচ্ছে আপনার PPR যে অ্যাক্সেসরিগুলি সোজা থাকবে। তো এখানে বিষয় সেটাই আসলে দেখানোর মূল উদ্দেশ্য। অনেকে আছে PPR জয়েন করে ডাইরেক্ট ঢুকিয়ে দেয়, যার কারণে সোজা আছে কিনা পাকা আছে কিনা দেখে না, এবং সেই কারণে অনেক সময় লিক হয়। সোজা যদি না থাকে তাহলে লিক হবে। তো এখানে দেখুন ভিউয়ার্স, আমরা আবার আরেকটা PPR জয়েন করতেছি। প্রথম আমরা নিচে যে পাইপটা ছিল সেখানে একটা রেডিউসার বুস্ট লাগানো হয়েছে, 1.5 ইঞ্চ বাই 1 ইঞ্চের একটা রেডিউসার বুস্ট লাগানো হইলো। এরপরে আবার আমরা রেডিউসার বুসের উপরে আরেকটা 1 ইঞ্চি পাইপ আমরা লাগাচ্ছি এখন। তো 1 ইঞ্চি পাইপটাকে 1 ইঞ্চি পাইপ এবং 1.5 ইঞ্চি মেল ফিমেলকে আমরা গরম করে ঢোকানোর চেষ্টা করতেছি। দেখুন ভিউয়ার্স, তো আমরা এখন যেভাবে গেট বল্ট আমরা রাখবো সেই হিসাবে ঘুরে নিলাম, এবং আমরা PPR পাইপটাকে ঢুকিয়ে একটু চিবি ধরতে হবে, চাপে ধরতে হবে যেন উঠে না যায়, যেন লিক না হয়। এর ফলে আপনাকে ওই সেম লেভেলটা দিয়ে একটু সোজা আছে কিনা দেখুন, এই যে ভিউয়ার্স দেখুন, এটা যদি আপনার যদি লেভেলটা দিয়ে সোজা আছে কিনা না দেখেন তাহলে আপনার ইয়েটা বাঁকা হয়, কাজটা সুন্দর থাকে না। সেজন্য আপনাকে হরিজেন্টালি ভার্টিক্যালি দুনো দিকে লেভেল দেখে সবসময় সোজা রাখবেন, এতে করে লিক হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ জানেন যে PPR5গুলি একবার জয়েন করতে গেলে সোজা যদি না হয় বা বাঁকা হয় লিক হয় অনেক ঝামেলা, এবং সেটাকে জয়েন করে অনেক সমস্যা। সেই জন্য প্রপারলি PPR5টাকে জয়েন করতে হয়, এবং জয়েন করে একটু চেপে ধরতে হবে অনেকক্ষণ ধরে, এবং সোজা আছে কিনা দেখতে হবে। এখানে একটা আসলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, সেখান থেকে আমরা এখানে একটা পাম্প বসাবো। এই যে দেখুন আমরা পাম্পটা বাই হ্যান্ড ধরে নিয়ে আসতেছি, পাম্পটা এখানে আমরা বসাবো। আমরা আরেকটা ভিডিওতে আপনারা দেখছেন যে পাম্পটা আমরা ফুটা বসিয়ে কীভাবে লাগানো হলো, পাম্পটার কী কাজ কার্যকরণ, ওগুলি সব আরেকটা ভিডিওতে আছে, এই ভিডিওটার আগের ভিডিওতে আপনারা দেখবেন। তো এই ভিডিওটাতে আমি পাম্পটা আমরা বসিয়ে দুইটা পাম্প বসিয়ে কীভাবে পানি উত্তোলন করবো সেটা দেখাচ্ছি। তো এখানে পাম্পটা বসানোর নিচে খেয়াল রাখবেন ইনসুলেশন রবার দিতে হয়, যেটাকে ভাইব্রেশন রবার বলা হয়, এতে করে মোটরটা কোনো সময় সাউন্ড করবে না। তো নিচে একটু রবার দিলে মোটরটা আওয়াজ করে না, এবং নিচে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক আছে সেখান থেকে পানি টোটাবে। আর আমরা এখানে দুইটা পাম্প ব্যবহার করছি, একটা ডিউটি একটা স্ট্যান্ডবাই, আবার অন্য ভিডিওটাতে আছে, আপনারা সেখান থেকে বুঝে নিতে পারেন যেটা কার্যক্ষমতা কী। তো এখানে ডিউটি স্ট্যান্ডবাই পাম্পের মাধ্যমে একটা সুবিধা হচ্ছে, পাম্পগুলি অনেক দিন লং লাইফ হয় এবং নষ্ট হয় না সহজে, যেহেতু একটা চলে একটা র্যাশ করে সেই জন্য। তো এই পাম্পগুলি আমাদের এটা হচ্ছে 1.5 HP, এই পাম্পগুলি 1.5 HP। তো এটা অনলি দুইতলা একটা বিল্ডাতে পানি উঠাবে, তো আপনার পর্যাপ্ত পরিমাণ পানি উঠানোর জন্য যেগুলি করতে হয় সেগুলি সিস্টেম মোতাবেক করতে হয়। তো পানির ট্যাঙ্কিটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, আমরা যে পাইপটা দেখতেছেন PPR5টা সেটা আমরা মাটির নিচ দিয়ে আসছে, এটাকে ছাদের উপরে উঠে গেছে। আর পাশে যেটা আইসোলেটার দেখতেছেন আমরা আইসোলেটার থেকে কানেকশন নেবো, আর এটা হচ্ছে অটোমেটিকের তার। এই যে রবার, এটা হচ্ছে রবার যেটা ভাইব্রেশন ইনসুলেটেড রবার বলা হয়, এটা আমরা মোটর নিচে দেবো,
এতে করে কি হয় ভিউয়ার্স, মোটরটা যখন চলে আপনার কোনো ধরনের উ ধরনের সাউন্ডটা হয় না। তো এটা খেয়াল রাখবেন, আপনি ছাদের উপর মোটর বলেন এখানে বলেন। ভিউয়ার্স ভালো থাকবেন, আমার চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।